যায় কমজোর তিনি আঘাত করলেন। খুবাইয়ের চিল্লায় আসমানের দিকে তারা কয় মালিক রে তোমাকে আমি এক বলে আমি মৃত্যুনাথ পর্যন্ত আল্লাহ আমি অটল থেকেছি, আল্লাহ দেখো না আমার জীবনটা তন্ন, এমনকি আমার মা কষ্ট করেছে আল্লাহ আমার মার জীবনটাও তন্ন, এজন্য যুবক পায় বলতেছি না আমাদের মালিক আল্লাহ আল্লাহকে যদি এক বলে স্বীকার করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায় আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে কবরে যায়। তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় বলিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলছি কিনা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সুবহানাল্লাহ ও ভাই যাদের সাথে চমকে তুমি থাকতে দিবানিস জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী পরে নতুন গলা কইলা কুট করবো পরে পাঞ্জাবি করবে পরে কাপড় খুলে পাতলা একটা চাদর দিয়ে গড়ে আমাকে শোয়া লাগবে কথা বল ঠিক না যদি বলে ঠিক কিনা আপনার কাপড় একজন ব্যবহার করবে আমার মালমাল একজন ব্যবহার করবে আমার রুমাল একজন পড়বে মাথার টুপি একজন পড়বে পাঞ্জাবি একজন পড়বে সব কিছুর জায়গা সব কিছু থাকবে আসমান যে দিকটি যেমন ছিল তেমনই থাকবে সূর্য যেমন ছিল তেমনই উঠবে এবং অস্ত হবে ঠিক মাহফিলের জায়গায় মাহফিল হবে এমনকি সবাই সুতরাং সবার জায়গা থাকবে সব ঠিকঠাক আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হচ্ছে আমি নাই ঠিক আছে কি নাই আমি এই জন্যে মরে যাবো চিরদিন তার জন্য আসে না তাই হিংসা মুক্ত জীবন বলে যদি বলে ঠিক না নিজেকে নিজে বড় মনে করবেন না রাজা সেন টেনশন না অনেকে বুকটা বড় অহংকার টাকার মালিক খড়ে গেছে আমি টাকার মালিক গরিবকে চোখে দেখে না আসি নিজে বলে আল্লাহ পাক বলেন সব কিছু আমি আল্লাহর দান যদি আল্লাহ আপনাকে এক কোন যদি ক্যান্সার রোগ দিয়ে দেয় সমস্ত পৃথিবী আপনি বিক্রি করেও আপনি রোগের চিকিৎসা করে পাবেন না বলে বলে ঠিক না আমরা বিভিন্ন দেশ প্রোগ্রাম করি কিছুদিন আগে শুনলাম যে একজন মানুষ যে 15 দিনের ভেতরে লিভার ক্যান্সার হয়ে শুকাইয়া দুনিয়া থেকে বিদায় গেছে আমি শুনে অবাক হইলাম সুস্থ অবস্থায় দেখেছি কিন্তু 15 দিনের ভেতরে মরে গেছে এজন্য ভাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কেউ থাকবো না নিজেকে নিজে বলে মনে করবো না অহংকার ভিতরে রাখবো না এমনকি সুন্দর ব্যবহার নিয়ে দুনিয়াতে ছড়বো এটা আল্লাহ বলেছে সুন্দর আমল এমনকি কবি বলেছে সুন্দর জীবন গড়ো কি বল কইছে না কবি কি বলছে যখন তুমি এসেছিলে বলে কেঁদেছিলে একা তুমি এসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুমন এমন জীবন তুমি করেও না গঠন মরলে কাঁদবে তুমি হাসিবে বুমন অনেক যখন মরে যাই এলাকার মানুষ কই আল্লাহ যুবকটা মরছে এলাকার শান্তি কথা বল ঠিক অনেক বুড়া মানুষ আছে যখন মরে যায় মানুষ খুশি হয় এমনকি সবাই খুশি হয় কিছু মহিলা আছে যদি মারা যায় সবার মহিলারা খুশি হয় কই মরছে শান্তি হইছে বাড়িটা কিন্তু কিছু কিছু যুবক আছে
কিছু পিয়ারা আমার মুরব্বী বাবা জিরা আছে, কিছু মা আছে, কিছু জীবন আছে, যদি মারা যায় আইরে আসমান কাঁদে জমিন কাঁদে, এমন কি মানুষ কান্দা দোয়া করে আল্লাহ, বুড়া মানুষটা বড় ভালো ছিল, আল্লাহ সুন্দর আচরণ করত, যুবকটা বড় ভদ্র ছিল, সালাম দিত, মহিলাটা বড় আল্লাহ মনে ছিল, আল্লাহ গো এমন বালাবান যেহেতু ছিল, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানালা, এই ছিল সার্টিফিকেট মানুষ দেয় আল্লাহ জান্নাতের মেহমান বানা। আর কবি সে বললে কেউ দান দেয় না, এজন্য আল্লাহকে রব যারা স্বীকার করে তারা এমন হয়ে যায় তিন পরিমাণ একজন মুসলমানকে কষ্ট দেয় না, কথা ঠিক না? এজন্য আমরা শুনলাম প্রথম আয়াতে আল্লাহ বলছে জান্নাতের সুসংবাদ, দ্বিতীয় আয়াতে কি কইছে এটাও শোনার জন্য দরকার, দুই বলে ঠিক না? ফেরেশতারা আয়াত কইব কি কইব শুনেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা কইব যে এই আল্লাহর মুমিন বান্দা বান্দি দুনিয়াতেও তোমাদের সাথে আমরা ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম, এমন কি কবরেও থাকবো পরকালেও থাকবো, সুবহানাল্লাহ লাগবে না? আচ্ছা বলেন তো দেখি ফেরেশতারা কবরের ভিতরে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবে নামাজ পড়লে না না পড়লে? আরো জোরে পড়বে, জোরসে বলেন পড়বে, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি বল পড়বেন তো, হাত তোলেন নামাজ তাকবীর আল্লাহ আল কোরআনের আলো নামাজের আলো, হাত না ফেরেশতারা কি কইছে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে দুনিয়া যত তোমাদের বন্ধু ছিলাম পরকালেও থাকবো, আবার কি কষ্ট একবার সুবহানাল্লাহ কি কইলেন, ফেরেশতারা কইব যে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون ফেরেশতারা বলবে দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম পরকালেও থাকবো, এমনকি জান্নাত যে তোমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার উপহার হিসেবে দিতেছে সেই জান্নাতের ভিতরে তোমরা জিদা সাইবা হেডি পাইবা, ভাই জোরে বলেন সুবহানাল্লাহ, যা সাইবা তাই পাবা, এজন্য যুবক ভাই বাবা জিরা আমার আল্লাহকে রব বলে স্বীকার করলে আখিরাতের মধ্যে আমাদের নবী আমাদেরকে সহযোগিতা করবে, কঠিন মুসিবতের মাঝে হাদিসে চলে আসছে বান্দা একটা নেকের জন্য জাহান্নামি হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে প্রভু গো আমার মা আছে, আমার বাবা আছে, আমার বন্ধু বান্ধব আছে, আল্লাহ আমাকে তুমি অনুমতি দাও একটা নে কোন ব্যাপার নয়, আমি জোগাড় করে আমি আনতেছি, একটা নেকের জন্য জাহান্নামি হয়ে যাব, আল্লাহ পাক যখন অনুমতি দিয়ে দিবে বান্দা আমার কাছে যাবে, মা গো তুমি তো আমার জন্য কষ্ট করেছ, মা গো একটা নেকের জন্য তোমার তুমি দেবো না আমি জান্নাতে পৌঁছাইতে পারতেছি না, ও মা আমাকে একটা নেক দাও, ওই দিন মা বলবে আমার কোন সন্তানই ছিল না, বাবা কাছে গিয়ে বলেন বাবা হেল্প করবে না, যেই বাবা মাথা থেকে পায় পর্যন্ত মাথা থেকে পা মার মাথার গাম পায় বেড়ে সন্তানকে বড় করেছে, সেই বাবা কিন্তু একটা নেক দিবে না, চার জানিয়া আসি আসি বন্ধু তো কোনো চান্সই দিবে না, এবার বান্দা পশু ভাই ভাইয়া যখন আল্লাহ সামনে চলে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা যাও যাও জাহান্নামে নিয়ে যাও, এইমাত্র জাহান্নামে নিয়ে যাবে আমার আপনার নবীর কাছে ফেরেশতারা গিয়ে বলবে নবী গো আপনার একটা উম্মত একটা নেকের জন্য জাহান্নামে হয়েছে, আমার সামনে আমার উম্মতের একটা আবার পাল্লাই দিয়ে মাই পালো, যেই মাত্র বাবার জন্য বলবে এবার দেখা যাবে
যাবে, নেকের পাল্লা মানে হালকা হবে, গুনার পাল্লাটা বাড়ে হয়ে যাবে। নবী আমার একটা সিরকুট পাহির করে পাল্লায় রকম দিয়া দেবে, নেকের পাল্লাটা বাড়ে হয়ে যাবে, নবীর উম্মত জান্নাতি হয়ে যাবে। নবীর সুন্নত মানতে রাজি আছি ইনশাআল্লাহ। সাহাবী কেরাম সাহাবার কাছে একজন সাহাবী শুরু থেকে বলে, তো নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আচ্ছা বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে কোন